আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আমার মেকানিকের কাছে, মানে আমার যে বাইক সারায় শাকিল, তার কাছে, তার গ্যারেজে আমি চলে এসেছি। কারণ আজকে বাইকের ফার্স্ট চাকার যে মাডগার্ড হয় সেটা আমি চেঞ্জ করব, সেটা আমি অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ডিটেলস। তোমরাও যদি তোমাদের রিমিভা বাইক থাকে আর সেই বাইকের পার্টস যদি তোমরা না পাও সেটা কোথা থেকে পাবে সেটাও তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো। খুব বাজেভাবে ভেঙে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বাইকের ফার্স্ট চাকার মাডগার্ডটা। এইটাই আমি আজকে চেঞ্জ করব। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, টামলাইনের চাকা ফেসে গিয়ে বাইক পড়ে গিয়ে মাডগার্ডটা একদম মাঝখান থেকে ফেটেই গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা আজকে আমি চেঞ্জ করব আর তার পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমার কাছে নতুন মাডগার্ড চলে এসেছে, অনলাইন অর্ডার দিয়েছিলাম আমি, এখান থেকে আমি পেয়ে গেছি আমার বাইকের জন্য একদম সেম জিনিস। এটা এই বক্সের মধ্যে আছে, তোমাদের দেখাবো, আর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি তোমাদেরও প্রয়োজন পড়ে তোমরা এই জায়গা থেকে পারচেস করতে পারো। তো যার কথা বলছিলাম বন্ধুরা, আমার যে টেকনিশিয়ান বাইকের যে কাজ করে এই শাকিল এখন খুলছে, এই মাডগার্ডটা আমরা এখন চেঞ্জ করব। তো কাজ চলছে, শাকিল যতক্ষণে পুরনো এই ভাঙা মাডগার্ডটা খুলে বার করছে এখান থেকে, ততক্ষণ তোমাদের সঙ্গে কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। আমি এই পার্টসটা কিনেছি যেই ওয়েবসাইট থেকে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইকস স্পেয়ার্স। এখান থেকে গিয়ে তোমরা নিজেদের বাইকের মডেল চুজ করে তোমাদের যে পার্টস দরকার সেটা তুমি ওখান থেকে পারচেস করতে পারো। আমার এই পার্টসটার দাম পড়েছে টোটাল 800 টাকা। এটা টাইম টু টাইম ভ্যারি করে পার্টসের দাম এই সাইটে, যেটা আমি দেখেছি। তো যাই হোক, তোমরা কেনার সময় দেখে নিও, এর একটা মানে ডেলিভারি চার্জ ওনারা চার্জ করেন, সেটা সব একসঙ্গে পেমেন্ট করলে পরে মালটা ওনারা পাঠিয়ে দেয়। তো সুন্দর ওদের ডেলিভারির সিস্টেম, আমি আমার মাল খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তো তোমরাও চাইলে, তোমাদের যদি কোনো সেরকম পার্টসের দরকার হয় যেটা তুমি কোনো সার্ভিস সেন্টারে পাচ্ছ না বা কোম্পানিতে পাচ্ছ না, তোমরা এদের কাছে গিয়ে একবার দেখতে পারো। যদি তোমাদের মনে হয় তাহলে এখানে গিয়ে তোমরা সুফল পেতে পারো। তো তার জন্যই তোমাদের সঙ্গে এই পুরো জিনিসটা আমি শেয়ার করলাম। আর হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা পার্টস একদম জেনুইন পেয়ে যাবে। আমি যেরকম দেখেছি, আমার যে গাড়ির কালার, মাডগার্ডের যে কালার আছে, আমি অ্যাজ ইট ইজ কালার পেয়েছি। সেটা কিছুক্ষণ বাদেই তোমাদের বক্স খুলে দেখাচ্ছি কীরকম এসছে আমার এই সামনের মাডগার্ডটা। তো বেশ ভালো আমি যতদূর দেখলাম, একটু বলবো দেখাতে, দেখো কীভাবে ভেঙেছে এটা। তার জন্য এই পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাটা একটু খুলতে অসুবিধা হচ্ছে, কারণ এই জায়গাটা ভেঙে গেছে বলে প্যাচটা খুলছে না। পার্সটা কিনে নিয়েছি, এর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা চাইলে, যারা পার্স পাচ্ছ না, এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারো, ওনাদের কাছে সব রকম গাড়ির পার্স আছে। আর আমার যেহেতু ড্রিম ইউগা গাড়ি, আমি মোটামুটি দেখেছি সব পার্সই অ্যাভেলেবেল আছে ওদের সাইটে, তুমি যদি সার্ভিস সেন্টারে না পাও এদের কাছে পেয়ে যাবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্যাকিংটা বেশ শক্তপোক্ত, আর প্লাস্টিক বাবলস প্লাস্টিক দিয়ে র্যাপ করা, ভিতরে কাগজও দেওয়া আছে। তো চলো এবার দেখা যাক কালারটা কেমন এসছে। কালারটা একদম দেখো সেম অ্যাজ ইট ইজ কালার, এটা আগে ছিল একদম অ্যাজ ইট ইজ কালার। মালের কোয়ালিটি কেমন শাকিল? তো এইটাই এখন ফিট করা হবে। বন্ধুরা দেখতে পেলে মালের কোয়ালিটি কিন্তু ভালোই, এটা শাকিল বললো, আর এটা এখন আমরা ফিট করবো আমার বাইকে। চলো ভিডিওটা দেখো, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে তোমাদের যদি কোনো পার্সেল দরকার হয় ওই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা পারচেস করতে পারো। তো মাডগার্ড লাগানো হয়ে গেছে, এখন চলছে লাস্ট ফিনিশিংয়ের কাজ, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম নিখুঁত কালার। এই আমার আগের বাইকের কালার আর এই কালার একদম ম্যাচিং করা। তো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো যেটুকু দেখে বোঝা যাচ্ছে, আর আমার টেকনিশিয়ান তো তোমাদের বলেই দিল কোনো অসুবিধা নেই। তো তোমরাও চাইলে এখান থেকে পারচেস করতে পারো। বন্ধুরা দেখতেই পেলে পুরো জিনিসটা সেট আপ করে তোমাদের দেখালাম, আর এই
ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। যদি তোমাদের বাইকেরও কোনো রকম পার্টসের দরকার হয় যেটা তুমি সার্ভিস সেন্টারে পাচ্ছ না বা অন্য দোকানে পাচ্ছ না, এখান থেকে পেতে পারো। জাস্ট একটু তোমায় খুঁজতে হবে মডেল নাম্বার দিয়ে, তোমার গাড়ির যে মডেল নাম্বার। তো চলো, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।